আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রয়াত 2022 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নিয়ে। আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট টু এর মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স কিন্তু উদ্দেশ্য আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু তিন সমান সমান তিন। দুয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু তিন সমান সমান তিন। তিনের দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান দুই, দুই গুণ চার সমান সমান আট। চারের দাগে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান তিন, তিন গুণ দুই সমান সমান ছয়। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। একের এক, যে কোষীয় অঙ্গাণু খাদ্র থেকে শক্তিকে মুক্ত করে তা হলো, উত্তর হবে গয়েরটা, মাইটোকন্ড্রিয়া। একের দুই, যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো, উত্তর হবে ক্ষয়েরটা, রাইবোজোম। একের তিন, উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হলো, উত্তর হবে ঘয়েরটা, স্নায়ুকলা। দুয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু তিন সমান সমান তিন। দুয়ের এক, উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে কোন কোষ, উত্তর উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোন কোষ। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 176 পৃষ্ঠায় নিচের দিকে কিন্তু পেয়ে যাবে। দুয়ের দুই, আমি একটি পর্দাঘেরা কোষ অঙ্গাণু যার মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, আমার নাম কি, উত্তর লাইসোজোম। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 183 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। দুয়ের তিন, ক্রোমোপ্লাস্টিডের কাজ কি, উত্তর ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 186 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। তিনের দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। তিনের এক, লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মতো, এর জন্য লোহিত রক্তকণিকার কি সুবিধা হয়, উত্তর লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মতো, এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা হয়। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 177 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। তিনের দুই, কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো। প্রথম পয়েন্ট করবে মিল, কোষপর্দা ও কোষ প্রাচীর উভয় কোষের বাইরের আবরণ হিসেবে কাজ করে, বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে কোষকে রক্ষা করে। অমিল, কোষপর্দা প্রাণী ও উদ্ভিদ উভয় কোষেই থাকে, আর কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 182 ও 185 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। তিনের তিন, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো। উত্তর এক নম্বর লিখবে, কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দুই নম্বর, এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, কমা ফলে কোষের রাসায়নিক বিক্রিয়াগুলি কোষের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে। তিন নম্বর, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 183 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। তিনের চার, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক নম্বর, ব্যাকটেরিয়া কমা শৈবাল কমা ছত্রাক কমা বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য। দুই নম্বর, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের ব্র্যাকেটের মধ্যে মূল কমা কাণ্ড ও পাতা ব্র্যাকেট ক্লোজ অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য দাঁড়ি। তিন নম্বর, জীব দেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য। চার নম্বর, কোষের ভেতরের অঙ্গাণু ও
কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য। চারের দাগে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও। চারের এক প্রাইমোর্ডিকাল, চারের এক প্রাইমোর্ডিকাল ইউট্রিকল কিভাবে সৃষ্টি হয়? উত্তর, উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। দাড়ি, গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে কমা, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। দাড়ি, গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমোরিকাল ইউট্রিকল বলে। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 185 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। চারের দুই স্থায়ী কলার কাজ কি? উত্তর, স্থায়ী কলার কাজগুলি হলো এক নম্বর খাদ্য সংশ্লেষ কমা সঞ্চয় ও পরিবহন করা, দুই নম্বর জল সংবহন করা, তিন নম্বর ভারবহন ও দৃঢ়তা প্রদান করা, চার নম্বর বজ্র পদার্থ সঞ্চয় করা, পাঁচ নম্বর ক্ষত নিরাময় করা। ভালো করে উত্তরগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। এইভাবে লিখলে সম্পূর্ণ নাম্বারটাই কিন্তু তোমরা পেয়ে যাবে।